আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মোচা বানানি বা ভর্তা তৈরি করব আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মোচা বানানি বা ভর্তা যে যেটাই বলেন সেটা তৈরি করার জন্য 5-6টি মোচা নিয়েছি আর মোচাগুলোকে ভারী শক্ত কোনো জিনিস দিয়ে এপাশে ওপাশে ঘুরিয়ে ছেঁচে নিতে হবে, যেন ভেতরের ফুলগুলো ছেঁচে নরম হয়ে যায়। আমি এক এক করে সব মোচাগুলোকে এভাবে ছেঁচে নেব। মোচাগুলো ছেঁচা হয়েছে, এখন এগুলোকে খুলে এর ভেতরে নরম ফুলগুলোকে তুলে নেব। দেখুন, ভেতরে ফুলগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে তুলে নেব আর এভাবে সব মোচাগুলোর ফুলগুলোকে আমি তুলে নেব। আমরা ছোটবেলায় এভাবে গ্রামে মোচা বানিয়ে বা ভর্তা তৈরি করে খেয়েছি। অনেকে হয়তো মোচার ফুলগুলোকে নিয়ে কুচিয়ে ভর্তা করে খায়, তবে এইভাবে ভর্তা করে খাওয়ার মজাই আলাদা। আমি সবগুলোকে বের করে নিয়েছি। এখন এটার সাথে দেব আমড়া। আমড়াগুলোকে আমি প্রথমে ছিলে ভালো করে ধুয়ে নেব। মোচা জিনিসটা একটু কদ জাতীয়, তাই এর সাথে বেশি করে টক জাতীয় জিনিস দিতে হয়। আমি আমড়াগুলোকে ছিলে নিয়েছি, এখন এটাকে ভালো করে ছেঁচে নেব আর ছেঁচে একদম গুঁড়ো গুঁড়ো করে সবগুলোকে নিয়ে নেব। আমি সবগুলো আমড়াকে একদম ছেঁচে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমরা আর মোচার ফুলগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে মেখে নেব। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন কম বেশি। আর এভাবে মোচা বানানি বা ভর্তা তৈরি করে খেলে দেখবেন খুবই ভালো লাগবে। যারা আমার মতো এভাবে বানানি বা ভর্তা প্রিয়, তারা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমের আচার। এখন সবগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আর এভাবে আপনারা ভর্তা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, ভর্তাটি তৈরি হয়ে গেছে, এখন খাবার পালা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।